নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু স্কুল কলেজ কিন্তু খুলছে 15 অক্টোবর থেকে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কেন্দ্র থেকে এমনই জানানো হয়েছে এবং কেন্দ্র থেকে কিন্তু একটি নির্দেশিকাও জানিয়ে দেওয়া হয়েছে। কি কি গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে জানবো, কি কি আপনাদের নির্দেশিকা পালন করতে হবে সেগুলো সমস্ত ডিটেলস কিন্তু আমরা জানবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন, এরকম লেটেস্ট আপডেট কিন্তু আপনাদের জন্যই নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আনলক ফাইভের নির্দেশিকা অনুসারে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে 15 অক্টোবর থেকে অভিভাবক, রাজ্য সরকার এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সাথে আলোচনা পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ খোলা যেতে পারে। দেখতে 15 অক্টোবর থেকে কিন্তু স্কুল কলেজ খোলার ইতিমধ্যে কেন্দ্র থেকে কিন্তু অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যায়। স্কুল কলেজ খোলার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও একই পদ্ধতি মেনে খোলার অনুমতি পেয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে স্কুল কলেজ খোলা সম্পূর্ণ রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলেও জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর সিদ্ধান্ত অনুযায়ী যদি স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হয় সেক্ষেত্রে কী কী নির্দেশিকা মেনে চলতে হবে কর্তৃপক্ষ জানিয়ে ফের এবার নির্দেশিকা প্রকাশ করলো কেন্দ্র সরকারের তরফ থেকে। তো ইতিমধ্যে কিন্তু আবার একটি নির্দেশিকা জানিয়ে দিয়েছে, সেই নির্দেশিকাগুলোই কিন্তু আমরা জানবো। শিক্ষার্থীদের স্কুল অথবা কোচিং সেন্টার বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য অভিভাবকের লিখিত সম্মতিপত্র আবশ্যক দরকার। দেখতে পাচ্ছেন কোনো শিক্ষার্থী যদি স্কুল বা কোচিং সেন্টারে আসে তাদের বাড়ির অভিভাবকদের কিন্তু একটি লিখিত সম্মতি আবশ্যক থাকতে হবে, অর্থাৎ ডিসিশন কিন্তু বাড়ির লোকদের দরকার বলে জানা যাচ্ছে। দ্বিতীয়ত কী আসছে, যে সকল পড়ুয়ারা অনলাইনে ক্লাস চালিয়ে যেতে ইচ্ছুক তারা অনলাইনে ক্লাস করতে পারবেন। যারা অনলাইনে ক্লাস করছিলেন জুম বা মিট, গুগল মিটে যারা ক্লাস করছেন তারা কিন্তু ক্লাস চালিয়ে যেতে পারবে অনলাইনে। কেন্দ্রীয় কোভিড বিধির উপর ভিত্তি করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজের মতো বিধিনিষেধ সম্পর্কিত নির্দেশিকা তৈরি করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্কুল অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি শিক্ষা ভবন দ্বারা কোভিড বিধিনিষেধের উপর ভিত্তি করে পুনরায় খুলতে পারে বলেও জানিয়ে দিয়েছে। কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার জন্য রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে বলে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলতে গেলে কিন্তু রাজ্য বা কেন্দ্রশাসিত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে হবে বলেও জানা যাচ্ছে ইতিমধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন কি টুইটও করেও বলা হয়েছে, যেগুলো আপনাদেরকে বলছিলাম এতে আবার বলা হয়েছে। 6 নম্বরে যেটা বলা আছে, পিএইচডি গবেষণা এবং বিজ্ঞানী ও প্রযুক্তি বিভাগের স্নাতকতর পড়ুয়াদের জন্য বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষামূলক কাজ এবং ল্যাবরেটরি কাজ প্রয়োজন মতো পুনরায় চালু করতে পারবে বলেও জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন পিএইচডি যারা রয়েছে ল্যাবরেটরিতে যারা কাজ করে তারা কিন্তু তাদের কাজ পুনরায় চালিয়ে যেতে পারবে বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে। আবার বলা হয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা স্কুল পুনরায় তা খোলার জন্য যেমন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সম্মতি লাগবে ঠিক তেমনি মেনে চলতে হবে কেন্দ্রীয় কোভিড বিধিতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেন্দ্রের কোভিড বিধি কিন্তু মেনে চলতেই হবে বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন 7টা পয়েন্ট ছিল যেগুলি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো কেন্দ্র থেকে ইতিমধ্যে গাইডলাইন দিয়ে দিয়েছে, সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন টাচ করে দিন, কারণ এরকমই লেটেস্ট আপডেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এরকম অন্যান্য যদি গাইডলাইন আসে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের একটি লেটেস্ট খবর নিয়ে তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।